দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মতবিরোধের জেরে বিএনপিতে কোণঠাসা হয়ে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। দলের কেউ তার সাথে যোগাযোগ রাখেন না, তিনি নিজেও যোগাযোগ করেন না কোনো নেতার সঙ্গে, জানাচ্ছেন আতিক রহমান পুনিয়া। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ সম্প্রতি তার এলাকার নেতাকর্মীদের সঙ্গে একটি ঘরোয়া বৈঠক করেন, যার ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যেখানে তিনি তার নেতা হিসেবে তারেক রহমানকে মেনে নিতে অস্বীকৃতির কথা অনুগতদের স্পষ্ট জানিয়ে দেন। নিজ দলে অস্বস্তিতে থাকার কথা অকপটে স্বীকার করেন এই মুক্তিযোদ্ধা। বেগম খালেদা জিয়া বন্দী হওয়ার পর থেকে আমি দলে আনকমফোর্টেবল অবস্থায় আছি। আমার সম্পর্ক ছিল বেগম জিয়ার সাথেই, তার সাথে তিনি রাজনীতিতে আসার আগে থেকেই তার সাথে ভালো সম্পর্ক ছিল, পরবর্তীকালেও তিনি সবসময় তার অনুকূল্য পেয়েছি, এখন সেটি অভাব বোধ করছি। বিএনপিতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার কোনো মূল্যায়ন হচ্ছে না বলেও জানান হাফিজউদ্দিন আহমেদ। আমার উপরে অবিচার করা হয়েছে, সেটিও বেগম জিয়া যদি মুক্ত থাকতেন তাহলে হয়তো হতো না। আর আমার রাজনীতি, আমি একা চলতে অভ্যস্ত, আমার কোনো গ্রুপ নাই দলের মধ্যে। 30 বছর দল করা হলেও আমার বিএনপির মধ্যে নেতৃবৃন্দের মধ্যে আমার সাথে বেগম জিয়া ছাড়া কারোর সাথে কথাবার্তাও হয় না। আমার টাইপই, আমার স্টাইলই হই, আমি একলা চলি। আমার নির্বাচনী এলাকার সাথে যোগাযোগ আছে আর এখানে দলের চেয়ারপার্সনের সাথে যোগাযোগ আছে, এইভাবে চলি। দল বের করে না দিলে তিনি বিএনপিতেই থেকে যাবেন বলে জানান এই প্রবীণ নেতা। গত 31 বছর ধরে বিএনপি করি, যতদিন পারি এই দলই থাকার চেষ্টা করব। আতিক রহমান পুনিয়া, 21 টেলিভিশন, ঢাকা।